কোটা সংস্কারের ইস্যুকে কেন্দ্র করে যৌক্তিকভাবে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করেছে, বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে সমাবেশ করেছে, মিছিল করেছে। শুধু তাই নয়, আমরা পলিসি অ্যাডভোকেসি এবং ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছি, যেখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়েছি যে কোটা সংস্কারের রূপরেখা কীভাবে হতে পারে। আমরা সবসময় দায়িত্বশীল শান্তিপূর্ণ রাজনৈতিক আচরণ করেছি। আমরা যে কোনো মূল্যে কেউ যেন সংঘাতের কোনো ঘটনা যেন না ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না থাকে, শিক্ষার্থীদের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিবেশ যেন অক্ষুণ্ণ থাকে, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং আইনানুক সমাধানের কথা বলেছে, এবং আমরা মনে করি যে আমরা সবসময় বলেছি এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনে কোনো প্রতিপক্ষ ছিল না, যার ব্যাপারে সরকার আঞ্চলিক আদালত, যার ব্যাপারে আইনগত সমাধানের পক্ষে ছাত্র সংগঠন যে বাংলাদেশ ছাত্রলীগ সংস্কারের কথা বলেছে। আমরা মনে করি যে আজকে যে পরিবেশটি তৈরি হয়েছে, বিশেষ করে এই শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি জামায়াত দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে, সহিংসতা চালিয়েছে, বিএনপি জামায়াতের সশস্ত্র তাণ্ডব, ছাত্রদল ছাত্র শিবিরের সশস্ত্র তাণ্ডবের শিকার হয়ে আজকে সাধারণ শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে, এর দায়ভার পুরোপুরি বিএনপি জামায়াত ছাত্রদল ছাত্র শিবিরকে গ্রহণ করতে হবে বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সুচিন্তিত দূরদর্শী পদক্ষেপের কারণেই কিন্তু আজকে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে, বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাপন ক্রমান্বয়ে ফিরে আসছে, এবং যারা এখনও শিক্ষার্থীদেরকে ব্যবহার করতে চায়, শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা দেশে অস্থিতিশীলতার পরিবেশ যারা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা মনে করি যে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আগস্টের শোকে যেমন আমরা মুহ্যমান, এবং একই সঙ্গে বিএনপি জামায়াতের তাণ্ডবে যারা যাদের জীবন প্রদীপ নিভে গেছে, আমরা আমাদের শোককে শক্তিতে পরিণত করে এই স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই সশস্ত্র সহিংস শক্তি বিএনপি জামায়াতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো, এটি আমরা দৃঢ়তার সঙ্গে।